আপনি অজু করলেন মোজা যে পড়ছে সেটা অজু করে পড়েন নাই যখন মোজা পড়ছেন তখন আপনার অজু ছিল না এখন অজু করতে গেছেন চিন্তা করলেন যে এই পাও দোয়া মোজা খোলা আরেক আর শীত লাগবো তাহলে আমি ওই মুখ ধুইলাম হাত ধুইলাম মাথা মাসে করলাম আর পা মাসে করলাম অজু হবে না আপনি মোজার উপরে মাসে করলে মাছা হবে কখন যদি মোজাটা অজু অবস্থা পরে থাকে অজু অবস্থা পড়লে এরপরে ওইটার উপরে একদিন এক রাত চব্বিশ ঘন্টার ভিতরে যতবার আপনি অজু করবেন না খুললে ওটা মাসা করলে চলবে কিন্তু আপনি বিনা ওঝুতে পড়েন বিনা ওঝুতে পড়লে আবার কি চলবে না মাসা চলবে